পঞ্চায়েত ভোটের গরমা গরম খবর আপনারা জানেন যে জুলাই মাসের আট তারিখে রয়েছে রাজ্য পঞ্চায়েত ভোট আর সেই পঞ্চায়েত ভোট সুষ্ঠুভাবে যাতে পরিচালনা হয় তার জন্য কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিলেন যে রাজ্যের প্রত্যেকটা জেলাতেই কেন্দ্রবাহিনী আসবে প্রত্যেকটা বুথে কেন্দ্রবাহিনী মোতায়েন থাকবে আর রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন কলকাতা হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে ওনারা সুপ্রিম কোর্টে গিয়েছিলেন যাতে কেন্দ্র বাহিনী আমাদের রাজ্যে না আসে যাতে রাজ্য পুলিশ দিয়ে এবং অন্য অন্য রাজ্য থেকে পুলিশ নিয়ে এসে যাতে ভোট করানো হয় সেই উদ্দেশ্য নিয়ে এবং সেই রায়কে চ্যালেঞ্জ করে আপনার সুপ্রিম কোর্টে গিয়েছিলেন রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন এবং আজকে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে একদম পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে কলকাতা হাইকোর্ট যে রায়টি দিয়েছিল সেই রায়টি বহাল থাকছে অর্থাৎ পশ্চিমবঙ্গে যে পঞ্চায়েত নির্বাচন সেই নির্বাচনে প্রত্যেকটা জেলার প্রত্যেকটা বুথেই আসছে কেন্দ্র বাহিনী আর কোনো বাধা রইল না তো বন্ধুরা সুপ্রিম কোর্টে সেই রায়টা ঠিক কী আপনারা যদি সেটা বিস্তারিত জানতে চান তাহলে আপনাকে যে কাজটি করতে হবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন তো বলে রাখি সুপ্রিম কোর্ট আজকে যে রায়টি দিয়েছে সেই সম্পর্কিত একটি খবর এখানে প্রকাশ হয়েছে আর সেই খবর দেখুন বলা হয়েছে যে পঞ্চায়েত ভোটে কেন্দ্রবাহিনী মোতায়েনের জন্য কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই নির্দেশ বহাল রাখলো সুপ্রিম কোর্ট অর্থাৎ কলকাতা হাইকোর্ট আগেই বলেছিল যে আপনার পঞ্চায়েত ভোটে কেন্দ্রবাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট হবে আর সেই রায়টাই বহাল রাখলো সুপ্রিম কোর্ট আর এ ব্যাপারে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন যে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছিল সুপ্রিম কোর্টে তা এদিন খারিজ করে দিল সর্বোচ্চ আদালত তো বুঝতে পারছেন সুপ্রিম কোর্টে এখানে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি লিভ পিটিশন দাখিল করা হয়েছিল যাতে কেন্দ্রবাহিনী না আসে সেই উদ্দেশ্যে এবং সেটা কিন্তু আজকে সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে আর এখানে দেখুন বলা হয়েছে যে এদিন সুপ্রিম কোর্টে মামলার শুনানির পর রাজ্য সরকারের আইনজীবী বলেন যে পঞ্চায়েত ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার আগ্রহ রাজ্য সরকারের রয়েছে আর এই কারণে পাঁচটি রাজ্য থেকে বাহিনীও চাওয়া হয়েছে যাতে স্পর্শকতার বুথে মোতায়েন করা যায় তো বন্ধুরা এই মুহূর্তে আমাদের রাজ্য সরকারের আইনজীবী এবং কমিশন আইনজীবীর পক্ষ থেকে বলা হয়েছে যে পাঁচটি রাজ্য থেকে বাহিনীও চাওয়া হয়েছে এটা কিন্তু মামলার শুনানি টাইমে বলেছিল সুপ্রিম কোর্টে আর সেই কথা শুনেই সুপ্রিম কোর্টের বিচারপতি বি ভি নাগরত্ন তিনি প্রশ্ন করেন যে এর মানে আপনারাও স্বীকার করে নিচ্ছেন যে রাজ্যে পর্যাপ্ত সংখ্যায় পুলিশ বাহিনী নেই তাই অন্য রাজ্য থেকে বাহিনী চাইতে হচ্ছে আপনাদের তার চেয়ে তো ভালো এক জায়গায় থেকে কেন্দ্র বাহিনী আদনা এতে আপনাদের আপত্তি কোথায় তোমাদের এখানে খুব ভালো একটি প্রশ্ন করেছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি রাজ্য নির্বাচন কমিশনের যিনি আইনজীবী ছিলেন ওনাদেরকে যে আপনারা বিভিন্ন রাজ্য থেকে বাহিনী আনবেন তার থেকে তো এক জায়গা থেকেই যে সেন্ট্রাল পোস্ট সেটা নিয়ে নেওয়াই ভালো তা এতে আপনাদের আপত্তি কোথায় এই প্রশ্নটাই আপনার কেন্দ্রীয় যে আমাদের সুপ্রিম কোর্ট সেখান থেকে করা হয়েছিল আর তবে এই দিন সর্বোচ্চ আদালতের সবচেয়ে বেশি প্রশ্নের মুখে পড়ে রাজ্য নির্বাচন কমিশন কমিশনের তরফে আইনজীবী ছিলেন মিনাক্ষী অরোরা বিচারপতি নাগেরন্ন তিনি এদিন ওনার উদ্দেশ্যে প্রশ্ন করেন যে আপনাদের কাজ তো সুস্থ এবং শান্তিপূর্ণভাবে ভোট করানো কলকাতা হাইকোর্ট বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়ার পর আপনারা তা পালন করলেন না কেন তবন্ধ এখানে দেখুন সুপ্রিম কোর্টের বিচারপতি তিনি খুব সুন্দর একটি প্রশ্ন করেছিলেন রাজ্য নির্বাচন কমিশনের যিনি আইনজীবী ছিলেন বা এখানে দেখুন আইনজীবী ছিলেন মিনাক্ষী আরোরা ওনাকে প্রশ্ন করেছিলেন যে এখানে কেন্দ্রবাহিনীর জন্য কলকাতা হাইকোর্ট বলেছিলেন তো সেটা কেন আপনারা পালন করছেন না এই প্রশ্নই করেছিলেন বাহিনী কোথা থেকে আসবে সেটা আপনাদের দেখার কোনো দরকার নেই বা কথা নয় এখানে বিচারপতি তিনি আরও বলেন দেখুন এখানে লেখা আছে যে বিচারপতি এই প্রশ্নের মুখে পড়ে কমিশনের আইনজীবী বলেন যে বাহিনী মোতায়েন করা আমাদের কাজ নয় তা রাজ্য সরকারেরই কাজ শেষে দেখুন বলা হয়েছে প্রায় দু ঘন্টা ধরে এই যে মামলা সেই মামলার শুনানির পর বিচারপতি নাগরণ্য তিনি বলেন যে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন যে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছে তার কোনো যৌতিকতা রয়েছে বলে আদালত মনে করছে না দেখেন দেখুন পরিষ্কার সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে পিটিশন করা হয়েছিল সেটা কোনো যৌতিকতা নেই বলেই সুপ্রিম কোর্ট মনে করছেন তাই তা খারিজ করে দেওয়া হলো এখানে দেখুন পরিষ্কার বলা হয়েছে খারিজ করে দেওয়া হলো এবং কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে সেটাই বহাল থাকবে অর্থাৎ কলকাতা হাইকোর্ট যে নির্দেশটা দিয়েছিলেন যে আমাদের পঞ্চায়েত ভোটে কেন্দ্রবাহিনী আসবে এবং রাজ্যের প্রত্যেকটা জেলাতে বাহিনী থাকবে সেই রায়টাই এদিন বহাল থাকলো অর্থাৎ সুপ্রিম কোর্টেও রাজ্যের যে রাজ্য সরকার যে মুখ সেটা মুখটা পুড়ে গেল নির্বাচন কমিশনেরও মুখ সেখানে আর রইল না তো বন্ধুরা অবশ্যই সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে পঞ্চায়েত ভোটে কেন্দ্র বাহিনী আসছে অর্থাৎ প্রত্যেকটা বুথেই কিন্তু কেন্দ্র বাহিনী থাকবে তো বন্ধুরা অবশ্যই এই রায়ের পরিপ্রেক্ষিতে আপনারা কি বলবেন যে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে সেটা ঠিক নাকি ভুল আপনার কি রাজ্য পুলিশ দিয়ে ভোট করাতে চাইছেন অন্য রাজ্য থেকে পুলিশ এনে ভোট করাতে চাইছেন নাকি আপনারা রাজ্যবাসী চাইছেন যে কেন্দ্র বাহিনী আসুক পঞ্চায়েত ভোটে আপনারা কি চাইছেন অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামতগুলি আপনাদের স্বাধীনতা রয়েছে কমেন্ট করার আপনারা কমেন্ট করে জানাবেন এবং এটাও কমেন্ট করবেন যে এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন আপনার জেলার নাম কি আপনার পঞ্চায়েতের নাম কি অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন তখন তারা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে পঞ্চায়েত ভোট সম্পর্কিত পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন